ফোনটা নিন। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে একটু নেটওয়ার্কিং প্রবলেমের জন্য একটু লেট হলো, সরি। সকলকে সুলগ্নাজিকে ফ্যামিলির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগের দিনের ন্যারেশনের আমি কিছুটা অংশ করিয়েছিলাম, আজকে তারপর থেকে এগোবো, কিন্তু একটু আগে থেকে আরম্ভ করব। ওকে, চলুন। সেদিন শেষ করেছিলাম যে রিপোর্টিং ভার্ব, ডিরেক্ট নারেশনের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না, কিন্তু যদি ডিরেক্ট নারেশনের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচটি চেঞ্জ হয়, রিপোর্টেড স্পিচের টেন্সের ফর্ম। ওকে, তো কি চেঞ্জ হয় সেগুলো জাস্ট আমি লিখে দিচ্ছি। আজকে কে কে নতুন আছেন, নতুন কে কতজন আছেন একটু কমেন্ট করবেন। আজকের প্রথম ক্লাস দেখুন, ডাইরেক্ট নারেশন কি বলেছি, যদি ডাইরেক্ট নারেশনের রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কি পরিবর্তন হয়, রিপোর্টেড স্পিচটি কোন টেন্সে থাকলে সেটি ডিরেক্টে থাকলে ইনডিরেক্টে কি হয় সেটি লিখে দিচ্ছি। এর আগের দিনের ক্লাসে খুব ভালো করে এগুলো উদাহরণ সহ বলেছি, কিন্তু আজকে আর উদাহরণ সহ এক্সাম্পল সহ বলা সম্ভব নয়, তাহলে আমি এগোতে পারবো না। যারা আজ প্রথম ক্লাসে তারা গোবিন্দ দাস, ওকে, অশোক মন্ডল, রমিত ঘোষ দস্তিদার, অনুপ মন্ডল, ওকে, অনেকেই আছেন আজকে নতুন। আচ্ছা না, পার্থ প্রতিম বসু, নেলসন আজ ফার্স্ট নয়, নেলসন আগের দিনের একটি ক্লাস হয়েছে, বন্দনা সরকার মাঝি। দেখুন রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্ব কি আমি একটু তাহলে বলে দিই, অনেকেই নতুন। ধরুন সি সেড, সে বলেছিল আই এম ওয়েল, রিপোর্টিং, এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি করে বুঝবো, বক্তার বক্তব্য ইনভার্টেড কমার মধ্যে আছে, এটি হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের বাইরে যে ভার্বটি থাকবে এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আপনারা আগের ক্লাসটির লিঙ্ক আমি দিয়েছিলাম, আগের ক্লাসটির লিঙ্কে গিয়ে আগের ক্লাসটি দেখবেন, খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে, ধরুন এখানে শেষ বা উইল, শো, সে, যা হোক যদি থাকতো, এখানে ফিউচারে যদি থাকতো বা প্রেজেন্টে যদি থাকতো তাহলে এই টেন্সটির কোনো পরিবর্তন হতো না, যে টেন্সে আছে সে টেন্সেই হতো রিপোর্টেড স্পিচটি ইনডাইরেক্টে। কিন্তু যেহেতু এখানে শেড আছে, শেড মানে হচ্ছে পাস্ট টেন্স আছে, তাহলে তখন এই রিপোর্টেড স্পিচটি ইনডিরেক্টে চেঞ্জ হবে, ইনডাইরেক্ট নারেশনে। ওকে চলুন, দেখে নিই
দেখুন, ডাইরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স যদি থাকে, টেন্সে যদি থাকে, তাহলে সেটি হয় পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট ইনডেফিনাইট টেন্স আগের ক্লাসে আমি এগুলো এক্সাম্পল সহ বলে দিয়েছি, সেটি দেখে নেবেন। আমি শুধু এখানে আজকে বোঝানোর সুবিধার্থে বলে দিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে এটি হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইনডাইরেক্টে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে হয় পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে, কন্টিনিউয়াস টেন্সে থাকলে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সে। ওকে, এগুলো গেল হচ্ছে প্রেজেন্টের, প্রেজেন্ট ফর্মের, প্রেজেন্ট ফর্মে। ওকে, দেখুন এখন লিখে নিন, তারপরে পাস্ট টেন্সের গুলো লিখছি। যারা প্রথম তারা অবশ্যই ভালোভাবে শুনবেন, তাহলে সবগুলোই বুঝতে পারবেন, প্রতিটি বুঝতে পারবেন আপনারা। এগুলো লিখে নিন যারা প্রথম আজকে। লেখা হয়ে গেছে আশা করি। ইনফিনাইট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে হয়, পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকলে ডিরেক্ট নারেশনে যদি রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকে, তাহলে ইনডিরেক্টটা হয় পাস্ট পারফেক্ট। কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো কিসের জন্য, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তবেই। পাস্ট কন্টিনিউয়াসে থাকলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে কোনো চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্টই হবে, কোনো চেঞ্জ হবে না। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলেও কোনো চেঞ্জ হবে না, সেম থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে। এবং ফিউচার টেন্স থাকলে, ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন পাস্ট, ফিউচার ইন পাস্ট হিসেবে ব্যবহার ব্যবহার হবে। এই হলো ডাইরেক্ট নারেশনের সাথে, ডাইরেক্ট নারেশনে যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে, তাহলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচটি যদি ডিরেক্টে এটি থাকে, তাহলে ইনডিরেক্টে এগুলো হয়। ওকে, আচ্ছা, অমিত ঘোষ, হ্যাঁ, পার্থ বর্মন, ঠিক ধরেছ।
আচ্ছা, কিছু স্পেসিফিক ফিউচার ইন পাস্ট বলতে বুঝলাম না সৌরভ দাস। আমি একেবারে যখন বোঝাবো, এক্সাম্পল দিয়ে যখন বোঝাবো, পরের পর বুঝিয়ে দেব। হ্যাঁ চলুন, একটু যতদূর যতটুকু পড়াতে পারি পড়িয়ে দিই, তো পিছিয়ে থাকবেন কেন? কৃষ্ণা লায়েক কমলা মজুমদার, যতটুকু এগোনো যায় চেষ্টা করি। এবার কিছু ওয়ার্ড আছে যেগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে গেলে চেঞ্জ হয়, সেগুলো একটু দেখুন। দেখুন, চেঞ্জ অফ সাম স্পেসিফিক ওয়ার্ড, চেঞ্জ অফ সাম স্পেসিফিক ওয়ার্ডস, ডিরেক্টে কি থাকলে, ডিরেক্টে যেটি থাকবে ইনডিরেক্টে কি হয়। ওকে, প্রিয়া চ্যাটার্জি একদিন দেখাবো। দেখুন, ডিরেক্টে যদি মে থাকে, মে থাকলে মাইট, মে মাইট, ক্যান কুড, শ্যাল উড, উইল শুড। মে মাইট ক্যান কুড শ্যাল উড উইল শুড দিস দ্যাট ডিজ দোজ হেয়ার দেয়ার টুডে দ্যাট ডে, টুডে দ্যাট ডে। সকালে লিখছেন এগুলো? এগুলো লিখে রাখুন কিন্তু, এই এই কয়েকটা ওয়ার্ড, আরো কিছু আছে, আমি প্রথমে গুলো একটু ক্লিন করছি। টুডে দ্যাট ডে, টুমোরো দা নেক্সট ডে, প্লিজ ভিডিওটি লাইক করুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। বিপাশা হায়াত সেটা যেটি প্রশ্ন করেছেন ওটি যখন আসবো তখন বলে দেব, এখন যেটি বলছি লিখুন। ইয়েস্টারডে, দা প্রিভিয়াস ডে। আমি একেবারে সমস্ত ব্যতিক্রম নিয়ম শিখিয়ে দেব, সুতরাং এখন ব্যতিক্রমীগুলো প্রশ্ন করে সময় নষ্ট করবেন না। লাস্ট নাইট, দা প্রিভিয়াস নাইট, এগো বিফোর আটি, এগুলো এই কয়েকটি জেনে রাখুন, এগুলো মনে রাখবেন, একেবারে মুখস্থ করে নেবেন, যাতে কখনো যদি ডিরেক্ট নারেশনে যদি এই ওয়ার্ড গুলো এসে থাকে তাহলে ইনডিরেক্ট নারেশনে আর ভুল করবেন না, এগুলো করতে পারবেন।
নাও দেন, ঠিক, নাও দেন, শুভাশিস নন্দী। হ্যাঁ, আজকে নেটওয়ার্কিং প্রবলেম প্রচণ্ড। চলুন এবার যেসব নিয়মগুলো আছে সেগুলো শেখাই। প্লিজ ভিডিওটিতে সকলে লাইক করুন, এখনো অনেকেই, প্রায় অর্ধেক জন লাইক করেননি। দেখুন, এবার যে নিয়মগুলো বলবো সে নিয়মগুলো একেবারে লিখে দেব, কেউ যদি না বুঝতে পারেন একটু অ্যাটেন্টিভলি আজকে শুনবেন, যাতে না বারবার বোঝাতে হয়। আমি বুঝিয়ে দেব, কিন্তু একটু চেষ্টা করবেন খুব ভালোভাবে শোনার জন্য, ওকে? হ্যাঁ, সহদেব মণ্ডল ঠিক বলেছেন। আচ্ছা, কি বললাম, যে যদি পাস্ট ইনডেফিনাইট টেন্স হয় ডিরেক্ট নারেশনে, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকে, তাহলে তখন ইনডিরেক্ট নারেশনে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। এক্ষুনি আমি চার্টে আমি দেখালাম, কিন্তু তার ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম নিয়মটি দেখুন। কোনগুলো চেঞ্জ হবে না, এগুলোই তো চেঞ্জ হবে বললাম, এগো থেকে বিফোর হবে, নাও থেকে দেন, দিজ থেকে দোজ, এগুলোই তো বললাম। দেখুন, ডিরেক্ট নিরেশনে কখন ওই ব্যতিক্রম নিয়ম, কখন নিয়মটি কখন ব্যতিক্রম হবে লিখুন। ডিরেক্ট নিরেশনে দুই বা তার বেশি ভার্ব পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকলে পাস্ট ইনডেফিনাইট টেন্স থাকলে ইনডিরেক্ট নারেশনে কোনো পরিবর্তন হয় না, ইনডিরেক্ট নারেশন বা নারেশন চেঞ্জে বা নারেশন চেঞ্জে কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমি বললাম, আমি যেগুলো নিয়মগুলো লিখে দিলাম সেখানে কিন্তু ছিল, দেখুন আপনারা খাতা দেখুন, যে পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। দেখুন, হ্যাঁ রূপা পারমাণিক, দেখা যাক, পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। থ্যাংক ইউ, কুছ না রাইট, কি আছেন। যেমন ধরুন, এখানে একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে আরো সুবিধা হবে। কিন্তু সব নিয়মগুলোই কিন্তু বারবার কি বলছি, এই নিয়মগুলো কিসের জন্য, যখন রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে থাকবে, পাস্ট টেন্সে থাকবে, ওকে, তবেই কিন্তু। আর ফিউচার বা প্রেজেন্ট টেন্সে থাকলে তো রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না, রিপোর্টেড স্পিচের যে টেন্সে থাকে সেটি ইনডিরেক্ট নারেশনে বা নারেশন চেঞ্জে সেরকমই হয়। হ্যাঁ, এক্সাম্পল দিচ্ছি বাসব দাস, দেখুন, নির্মল শেড আই রোট এ লেটার লেটার কমা সেন্ট ইট অ্যান্ড এট মাই মিল অ্যান্ড এট মাই
মিল। দেখুন কি বলেছি, ডিরেক্ট নারেশনে দুই বা তার বেশি ভার্ব, দেখুন এটি হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। আমরা যেগুলো সাধারণত ভুল করি সেগুলো আমি ওই জন্য প্রথমে ব্যতিক্রম নিয়মগুলো দেখাচ্ছি, শিখিয়ে দিচ্ছি, যে পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকলে ইনডিরেক্ট নারেশন বা নারেশন চেঞ্জে কোনো পরিবর্তন হয় না। দেখুন দুই বা তার বেশি, এখানে কি আছে, রোড, এটা আছে পাস্ট ইনডেফিনাইট টেন্সে, পাস্ট ইনডেফিনাইট টেন্সে। কারণ পাস্ট ইনডেফিনাইট টেন্সের নাম কি, স্ট্রাকচারটা কি ছিল, আমি আগে সব এগুলো শিখিয়েছি। পাস্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার ফার্স্ট ছিল সাবজেক্ট, আর দেন হচ্ছে মূল ভার্বের, মেন ভার্বের, মেন ভার্বের পাস্ট ফর্ম, তাই তো? যারা প্রথম তারা কিন্তু খুব ভালো করে দেখুন। নেক্সট হচ্ছে অবজেক্ট, এটি ছিল সেন্টেন্স স্ট্রাকচার পাস্ট ইনডেফিনাইট টেন্সের। দেখুন আই রোট এ লেটার, রোট রাইট, রোট রিটেন, রোট, রোট হচ্ছে পাস্ট ফর্ম, সেহেতু এটি পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। সেন্ট ইট, সেটিকে পাঠিয়েছিলাম, সেন্ট 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 ইট, অ্যান্ড ইট এট ইটিন এট। তাহলে এখানে দুই বা তার বেশি, এখানে আছে তিনটি, তিনটি ভার্ব আছে এবং পুরো সেন্টেন্সটি আছে ইনডেফিনাইট টেন্সে, পাস্ট ইনডেফিনাইট টেন্সে। তাই যখন এবার দেখুন, এবার নারেশন চেঞ্জ করছি, অশোক মন্ডল, হ্যাঁ উর্মিমালা মজুমদার, সেরকমই আমি ক্লাস করব। দেখুন এবারে ইনডিরেক্ট ন্যারেশনে, ইনডাইরেক্ট ন্যারেশনে কি হবে, চেঞ্জ হবে না, তার মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স থাকলে যে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সে পাস্ট পারফেক্ট টেন্স হবে না, পাস্ট ইনডেফিনাইট টেন্সই থাকবে। তাহলে কি হবে, নির্মল শেড দ্যাট, নির্মল শেড দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার কি হবে, দ্যাট হবে। নির্মল শেড দ্যাট কি বলেছিলাম, যারা প্রথম তাদের জন্য আরেকবার, আরো আরো একবার বলে দিচ্ছি, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পার্সন থাকে, তাহলে সেটি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হবে। রিপোর্টিং ভার্বের সেট কে বলেছে, নির্মল, এখানে সাবজেক্ট হচ্ছে নির্মল। রিপোর্টিং, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হয়। তাহলে নির্মল বলেছিল আমি, তাহলে নির্মল, তাহলে এখানে কি হবে, আয়ের বদলে হি, এবং বলেছি পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকলে চেঞ্জ হবে না, সেহেতু হি রোট, সেম থেকে গেল, রোট এ লেটার, লেটার সেন্ট, সেন্ট ইট অ্যান্ড এট হিস মাই মিল। তাহলে নির্মল অনুসার কি হবে, হিস মিল। ওকে সকলে ক্লিয়ার হয়েছে, গোবিন্দ দাস? দেখুন বলেছিলাম আগের আগের ভিডিও ক্লাসটি দেখবেন, তাহলে এগুলো আরো ভালো করে বুঝতে পারবেন। ফার্স্ট পার্সন যদি থাকে, আই উই তো ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, আগে দেখিয়েছি রিপোর্টিং ভার্ব, এটি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে, নির্মল। তাই নির্মল কি, নির্মল হচ্ছে হি, নির্মল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো এখানে হি বসেছে। ওকে যদি এটি শুধুমাত্র থাকতো, যদি এটি থাকতো যে নির্মল শেড আই রোট এ লেটার, যদি থাকতো, যদি থাকতো নির্মল শেড আই রোট এ লেটার, তাহলে তখন সেক্ষেত্রে কি হতো, পাস্ট পারফেক্ট টেন্স হতো, কারণ এখানে একটি ভার্ব আছে, নির্মল শেড দ্যাট হি হ্যাড রিটিন, রিটিন এ লেটার, যদি এটি থাকতো। কিন্তু যদি প্রথমের মতো থাকতো, আই রোট এ লেটার সেন্ট ইট অ্যান্ড এট মাই মিল, সেক্ষেত্রে কিন্তু পাস্ট ইনডেফিনাইট ফর্মই, টোটালটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। বুঝতে পেরেছেন?
তৃপ্তি ঘোষ ভিডিওটি সেভ থাকবে, ভিডিওটি একবার দেখে নেবেন। আজকে একটু একটু আমার সাথে অ্যাটেন্টিভলি একটু দেখুন। বাসব দাস, থ্যাংক ইউ। রূপা পারামানিক, গোকুল দাস। আচ্ছা চলুন নেক্সট যাওয়া যাক। তাহলে বোর্ড ক্লিন করছি। এবার দেখুন ডিরেক্ট ন্যারেশনে, ডিরেক্ট ন্যারেশনে যে স্পিচটি থাকে, স্পিচ মানে রিপোর্টেড স্পিচ, যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য, হ্যাবিচুয়াল ট্রুথ যদি হয়, সেক্ষেত্রেও রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচে যে টেন্সে থাকে সেই টেন্সেই থেকে যাবে। দেখুন এটি আগের দিনে কয়েকজন, আমি মনে হয় একটি উদাহরণ দিয়ে দিয়েছিলাম, সেক্ষেত্রে সবাই বলেছিলেন এটা ইস আছে, ওয়াজ কেন হবে না। দেখুন আজকে এই নিয়মটি দেখুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। পার্থপ্রতিম বিষ্ণু, আপনি আগের ক্লাস দেখেননি, আমি এতক্ষণ ধরে সেম জিনিস অনেকবার বোঝালাম, ক্লাসটি সেভ থাকবে, আপনি দেখে নেবেন। ডিরেক্ট নেরেশনে রিপোর্টেড স্পিচটি, দেখুন এগুলোই কিন্তু ভুল হয়, এই এক্সেপশনাল নিয়মগুলোই কিন্তু ভুল হয়, ওই জন্য বারবার বলি সাধারণ যে নিয়মগুলো আছে সেই মৌলিক নিয়মগুলো বাদ দিয়েও এক্সেপশনাল নিয়মের ওপর জোর দেবেন, কারণ পরীক্ষাতে কিন্তু সাধারণ নিয়মের থেকেও এক্সেপশনাল নিয়মগুলোই বেশি দেয়, যাতে ভুলের চান্স বেশি থাকে। এগুলো না জানলে আপনারা কিন্তু ভুল করে ফেলবেন, যার জন্য আমি এক্সেপশনাল রুলস গুলো আমি আগে শিখিয়ে দিচ্ছি, যাতে পরে কোন, যখন আমি যখন অ্যাসার্টিভ ইম্পারেটিভ প্রত্যেকটা সেন্টেন্স যখন শেখাবো তখন কিন্তু আর ভুল হবে না, তখন আর আমাকে জিজ্ঞেস করবেন না যে এটি কেন হলো। ওকে, মীর মনোয়ার হোসেন একটু দেখুন, যতক্ষণ পাচ্ছি করে দেব, আপনাদেরকে কেন পিছিয়ে রাখবো। রিপোর্টেড স্পিচটি যদি যদি ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ মানে কি চিরন্তন সত্য, চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল হ্যাবিচুয়াল ট্রুথ হয়, হ্যাবিচুয়াল ট্রুথ মানে অভ্যাসগত, অভ্যাসগত সত্য হয়, তাহলেও রিপোর্টিং ভার্ব যে টেন্সেই থাকুক না কেন, যে টেন্সেই থাকুক না কেন, থাকুক না কেন, রিপোর্টেড স্পিচের টেন্সের ফর্ম, টেন্সের ফর্ম পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। ওকে, তাহলে কি বললাম যে ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ট্রুথ, বা হ্যাবিচুয়াল ট্রুথ হয়, তাহলে যখনই হোক না কেন
রিপোর্টিং ভার্ব যে টেন্সেই থাকুক না কেন, রিপোর্টেড স্পিচের টেন্স ফর্মের কোনো চেঞ্জ হয় না। ওকে, সবসময় তো হ্যাঁ পাস্ট টেন্স তো হয় না, সেই জন্যই লিখেছি যে রিপোর্টেড স্পিচের টেন্স ফর্মের কোনো পরিবর্তন হয় না, ওই জন্যই লিখে দিয়েছি যে রিপোর্টেড স্পিচের টেন্স ফর্মের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এবার দেখুন উদাহরণ সহকারে, গ্র্যান্ডমাদার শেড গড ইজ ওয়ান, গ্র্যান্ডমাদার শেড গড ইজ ওয়ান, ঈশ্বর একজনই গ্র্যান্ডমাদার বলেছিলেন। তাহলে এখানে ইনডিরেক্ট নারেশনে ইনডাইরেক্ট নারেশনে কি হবে, সেম থেকে যাবে, তার মানে গ্র্যান্ডমাদার শেড দ্যাট দ্যাট গড ইজ ওয়ান। ওকে, হ্যাঁ অনেকেই করেছেন, মনোজ মদক, বাসব দাস ঠিক করেছেন, সংযুক্ত হালদার, শুভাশিস নন্দী, অশোক মণ্ডল। ওকে, হ্যাঁ রামেশ্বর কিস্কু ঠিক করেছেন। আরেকটি দেখুন, আরেকটি দ্য টিচার সেড দ্য আর্থ আর্থ মুভস রাউন্ড রাউন্ড দ্য সান, শিক্ষক মহাশয় বলেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, তাই এটিরও চেঞ্জ হবে না, এটি ডিরেক্ট স্পিচ, এটা ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট নারেশন। কি হবে, দ্য টিচার শেড দ্যাট, যা আছে সেটুকুই হয়ে যাবে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এগুলো গেল সবই ইউনিভার্সাল ট্রুথ। এবার একটু হ্যাবিচুয়াল ট্রুথের একটি উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন হ্যাবিচুয়াল ট্রুথ কি। হ্যাঁ, ইবাদত হোসেন, তৃপ্তি ঘোষ, অভিষেক দাস, দরবেশ শেখ, মনে হয় প্রথম দরবেশ শেখ, বচ্চন সরকার, গোবিন্দ দাস, মামনি লাইক, ইয়াসেন, আচ্ছা সকলেই ঠিক করেছেন। ওকে, আচ্ছা দেখুন এবার হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথের একটি উদাহরণ দিই, হ্যাবিচুয়াল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ হোক বা ইউনিভার্সাল ট্রুথ হোক, দেখুন যে মলয় শেড ইট ইজ কুল ইন উইন্টার, এটি ইউনিভার্সাল ট্রুথই, দেখুন কি বলছে, এটি অন্যগুলোর থেকে আলাদা, দেখুন শীতকালে তো ঠান্ডা হবেই তাই না, ইট ইজ কুল, এখন ঠান্ডা শীতকালে, শীতকালে ঠান্ডা হবেই, সুতরাং এটিও এরও কোনো চেঞ্জ হবে না। এইটি কেন দিলাম দেখবেন, এই টাইপের কিন্তু দেয়, এই টাইপের দেয়, দেখবেন ইট ইজ হট ইন সামার বা আই ফিল হট ইন সামার এরকম আসে, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে না। ওকে, মলয় শেড দ্যাট ইট ইজ কুল ইন উইন্টার, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে,
এই পয়েন্টসটি ক্লিয়ার হয়েছে সকলের? এই পয়েন্টসটি ক্লিয়ার হয়েছে? এক্সেপশনাল রুল ক্লিয়ার হয়েছে? নেক্সট, সকলেই ঠিক করেছেন, বুঝতে পেরেছেন? ওকে, চলুন এবার নেক্সট। আচ্ছা, নতুন যারা এসেছেন কয়েকজনের আমি কমেন্ট দেখতে পাচ্ছি, আর যারা এসেছেন নতুন তারা অন্তত কমেন্ট করবেন যে বুঝতে পারছেন কিনা। আপনাদের আমি পিছিয়ে রাখবো না, কিন্তু আপনারাও আমাকে পিছিয়ে দেবেন না প্লিজ। ইউটিউব থেকে রেকমেন্ডেশন চাইছে রেটিং দেওয়ার জন্য, আপনাদের ক্লাসটি কেমন লাগছে রেটিং অবশ্যই দিয়ে দেবেন। এবং প্লিজ প্লিজ আমি সকলকে অনুরোধ করছি ভিডিওগুলো শেয়ার করে দিতে, যাতে আপনারা যে এখানে বুঝতে পাচ্ছেন অন্যরাও, এরকম অনেকে আছেন এইসব নিয়মগুলো জানেন না, তারাও শিখতে চান, এরকম হয়তো প্ল্যাটফর্ম খুঁজে বেড়াচ্ছেন কিন্তু তাদের সামর্থ্য নেই বড় বড় কোচিং এ যাওয়ার। সেক্ষেত্রে আপনারা, আপনাদের একটি শেয়ার অনেকজনকে পারে এই উপকার করে দিতে, তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওগুলো শেয়ার করে দিতে। নেক্সট, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের মাস্ট কে হ্যাড টু দ্বারা পরিবর্তন করা হয়? রিপোর্টিং ভার্বের রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে, পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচে, রিপোর্টেড স্পিচ এর মাস্ট যদি কি থাকে, মাস্ট যদি থাকে, হ্যাঁ মাস্ট কে হ্যাড টু, মনে থাকবে হ্যাড টু দ্বারা পরিবর্তন করা হয়, হ্যাড টু দ্বারা পরিবর্তন করা হয়। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের মাস্ট কে হ্যাড টু দ্বারা পরিবর্তন করা হয়। চলুন একটি উদাহরণ দিয়ে দেখে নিই, তারপর এই নিয়মের আবার ব্যতিক্রম কি আছে সেটি দেখব। হ্যাঁ, মানস পেন অবশ্যই, ব্যাট দিয়েই হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তো আমি এখন অ্যাসার্টিভ বলে শেখাইনি, কিন্তু এগুলো সবই তো অ্যাসার্টিভই শেখাচ্ছি। থ্যাংক ইউ সুনন্দা হালদার। অঞ্জনারা বেগম, চলুন দেখি। নমিতা শেড, দেখুন ডিরেক্ট লিখছি, নমিতা শেড, নমিতা শেড, আই মাস্ট রাইট এ লেটার। নমিতা শেড, আই মাস্ট রাইট এ লেটার। তাহলে কি বলেছি, রিপোর্টিং ভার্বে যে ভার্বটি পাস্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচের মাস্ট কে হ্যাড টু দ্বারা পরিবর্তন করা হয়। ওকে, তাহলে ঠিক কি হবে আপনারা বলুন, নিয়ম বলে দিয়েছি, এখানে দিয়েছি একটি, করে দিন হ্যাড টু, শুধু মাস্টের বদলে শুধু হ্যাড টু হবে। নমিতা শেড দ্যাট সি হ্যাড টু, এ সি হ্যাড টু রাইট, রাইট হবে, রাইট রাইট, বিপাশা হায়াত হ্যাড টু এর, হ্যাঁ আই হ্যাড টু কথা মানুষ পেন, হ্যাড টু বলেছি, দেখুন হ্যাড টু, এই যে হ্যাড টু, সুজাতা দাস আই কেন হবে, সুজাতা দাস আগের বারেই বললাম, আমি এর আগের ক্লাসেও বলেছি, আই থাকলে
যদি ফার্স্ট পার্সন থাকে, এক্ষুনি আগেরটিতেও বললাম একটু আগে যে আই যদি থাকে রিপোর্টেড স্পিচে, যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তা নমিতা কি? নমিতা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওমেন বা মেয়ে, তাহলে সি হবে এখানে। হ্যাঁ, বচ্চন সরকার, নিউ বেঙ্গলি ভিউ, ওকে, মধুমিতা মণ্ডল, মামনি লেখ, হ্যাঁ সকলেই ঠিক করেছেন। দেখুন, নমিতা, নমিতা শেড দ্যাট দ্যাট শি হ্যাড টু রাইট এ লেটার, ওকে। আচ্ছা, যদি কোনো চিরন্তন বাধ্যবাধকতা বা সুরের অনুমান যদি বোঝায় তাহলে কিন্তু মাস্ট অপরিবর্তিত থাকে। যদি চিরন্তন বাধ্যবাধকতা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মাস্ট অপরিবর্তিত থাকে। দেখুন, রিপোর্টিং ভার্টি পার্সন রিপোর্টেড স্পিচের মাস্ট যদি চিরন্তন বাধ্যবাধকতা বোঝায় সেক্ষেত্রে কিন্তু মাস্ট অপরিবর্তিত থাকে। সেক্ষেত্রে ইনডিরেক্ট ন্যারেশনে মাস্টের পরিবর্তন হয় না। মাস্টের পরিবর্তন হয় না। এখানে আরো একটা কথা লেখা যেতে পারে, যদি চিরন্তন বাধ্যবাধকতা বা সুদৃঢ় অনুমান, একটু লিখে নিন তো এখানে, সুদৃঢ় অনুমান, যেমন আজ বৃষ্টি হবেই, হ্যাঁ মেঘ দেখে বোঝা যাচ্ছে, এরকম আর কি। সুদৃঢ় অনুমানটি লিখে রাখুন, পরে পরে এক্সাম্পলে বুঝিয়ে দেব। এখন দেখুন, চিরন্তন বাধ্যবাধকতা একটি উদাহরণ দিচ্ছি। দ্য টিচার সেড টু স্টুডেন্টস, দ্য টিচার সেড স্টুডেন্টস, মাস্ট ওবে ইয়োর পেরেন্টস, মাস্ট ওবে ইয়োর পেরেন্টস। দেয়ার করুন, এখানে আমি সেট টু দিয়ে তাহলে থাকতে হতো, সেট টু কিছু নেই, সেট টু যেহেতু অবজেক্ট দিইনি তাহলে এখানে লিখুন স্টুডেন্টস মাস্ট ওবে দেয়ার পেরেন্টস। ইওর করতে পারতাম যদি এখানে যদি অবজেক্ট দিতাম, অবজেক্ট দিইনি, তাই আমি দেয়ার করলাম স্টুডেন্টস মাস্ট ওবে দেয়ার পেরেন্টস, ছাত্রদের অবশ্যই তাদের বাবা মাকে মান্য করা উচিত, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, এটা চিরন্তন বাধ্যবাধকতা, তাই তো? চিরন্তন বাধ্যবাধকতা তো, বুঝতে পেরেছেন চিরন্তন বাধ্যবাধকতা কি? হ্যাঁ, সংযুক্তা হালদার, তাহলে এখানে কি হবে, এখানেও কোনো চেঞ্জ হবে না, এখানেও কোনো চেঞ্জ হবে না, মাস্ট মাস্টই থেকে যাবে, শুধু লিঙ্কার দ্যাট দিয়ে দিলে আর কোনো কিছুই করতে হবে না। দ্য টিচার সেড লিঙ্কার বা কানেক্টার দ্যাট, নেক্সট যেমন আছে তেমনই থেকে যাবে, স্টুডেন্টস মাস্ট ওবে দেয়ার পেরেন্টস, দেয়ার পেরেন্টস, ওকে।
সকলেই ঠিক করেছেন, সকলেই ঠিক করেছেন। ওকে, এবার দেখুন আরো একটি ব্যতিক্রম নিয়ম, এই মাস্টের মাস্টের আরো একটি ব্যতিক্রম নিয়ম। যদি ফার্স্ট পার্সনে, আমি এটি মুছে দিচ্ছি, এই মাস্টের মাস্টেরই আরেকটি ব্যতিক্রম নিয়ম দেখুন। ফার্স্ট পার্সন কোথায় থাকবে? রিপোর্টেড স্পিচের মধ্যে। একটু লিখবেন, হ্যাঁ, আজকে একটু একটু নিজেরা একটু লিখুন। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনে মাস্টের ব্যবহার, মাস্টের ব্যবহার ভবিষ্যৎ কাজের দ্বারা, ধরো ভবিষ্যৎ কাজের দ্বারা, কাজের দ্বারা বাধ্যবাধকতা প্রকাশ করলে, বাধ্যবাধকতা প্রকাশ করলে, প্রকাশ করলে ইনডিরেক্ট ন্যারেশনে, ইনডিরেক্ট ন্যারেশনে মাস্ট কে উড হ্যাভ টু, উড হ্যাভ টু তে পরিবর্তন করতে হবে। উড হ্যাভ টু তে রূপান্তরিত করতে হবে। দেখুন, যেগুলো কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট নিয়মগুলো আমি কিন্তু সব শিখিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু ভুল করা চলবে না। পরীক্ষাতে কিন্তু এগুলোই থাকে, এক্সেপশনাল নিয়ম কিন্তু পরীক্ষাতে আছে, সাধারণ গুলো কিন্তু খুব কম দেয়, এটুকু জেনে রাখবেন। কম্পিটিশন ডে আফটার ডে বাড়ছে, কমছে না কিন্তু, খেয়াল রাখবেন। অজয় সহিস, থ্যাংক ইউ। পার্থ প্রতিম বিষ্টু কি করেছিলাম আর বুঝতে পারছি না, স্টুডেন্টসই হবে, ইনডিরেক্টও, ডিরেক্টও যেটি আছে ইনডিরেক্টও সেটিই হবে, হয়তো স্টুডেন্ট লিখে ফেলেছিলাম কিনা। হ্যাঁ, মধুমিতা মন্ডল, নেটওয়ার্ক খুব স্লো। দেখুন, ফার্স্ট পার্সনে কি বললাম, রিপোর্টেড স্পিচের, হ্যাঁ, রিপোর্টেড স্পিচের, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনে মাস্টের ব্যবহার যদি ভবিষ্যৎ কাজের দ্বারা বাধ্যবাধকতা যদি প্রকাশ করে, একটি উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। উদাহরণ এক্সাম্পল দিয়ে দিচ্ছি, হ্যাঁ এক্সাম্পল দিচ্ছি, নির্মানার হোসেন। মৌমিতা শেড, মৌমিতা শেড উই মাস্ট লিভ দ্য প্লেস, উই মাস্ট লিভ দ্য প্লেস, লিভ দ্য প্লেস ইফ দ্য ওয়েদার, ওয়েদার ইজ চেঞ্জড।
কি বলছে, মৌমিতা সেড উই মাস্ট লিভ দ্য প্লেস ইফ দ্য ওয়েদার ইজ চেঞ্জ, যদি আবহাওয়ার পরিবর্তন হয় বা আবহাওয়া যদি খারাপ হয় তাহলে আমরা অবশ্যই এই স্থানটি ত্যাগ করব। মৌমিতা বলছে এখানে উই উই কি পার্সন, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তাই তো? আর ফার্স্ট পার্সন প্লুরাল বা ফার্স্ট পার্সন হলেই হবে না, ফার্স্ট পার্সনে মাস্টের সাথে এমন থাকতে হবে রিপোর্টেড স্পিচটি, সেটি যেমন একেবারে ভবিষ্যতে যেন সেটি ঘটবেই এরকম একটি বাধ্যবাধকতা থাকতে হবে। যেমন এখানে ধরুন, যদি আমরা আমরা জায়গাটি অবশ্যই ত্যাগ করা উচিত যদি ওয়েদার চেঞ্জ হয়, ওয়েদার চেঞ্জ হলে তাহলে কি, ওয়েদার চেঞ্জ যদি হয়ে যায় তাহলে কিন্তু করতে হবে অবশ্যই। তাহলে সেক্ষেত্রে মানে ভবিষ্যতে যদি হয়, একটি ভবিষ্যতে যদি ওয়েদার চেঞ্জ হয় তাহলে ভবিষ্যতের কাজ সেটি হয় তাহলে বাধ্যবাধকতা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সি উড হ্যাভ টু করুন, মৌমিতা সেড দ্যাট উই কেন হবে, উই এর বদলে কি আছে, উই এর বদলে কি হবে, দে হবে, তো উই এর বদলে দে হবে, উই এর বদলে হবে দে, তারা, তাই না? সি হবে না, এখানে আমরা বলছি তো, মৌমিতা বলছে আমরা, তাহলে আমরাটা কি হবে, তারা হবে, উই এর সাথে দে হবে, অনেকে আছে মৌমিতার সাথে অনেকেই আছে, দে 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 হবে, দ্যাট দে উড হ্যাভ টু, দে উড হ্যাভ টু লিভ দ্য প্লেস ইফ দ্য ওয়েদার ওয়াজ চেঞ্জড, ইফ দ্য ওয়েদার ওয়াজ চেঞ্জড, ওয়াজ হবে, প্রেজেন্ট ইনডেফিনাইট আছে না, প্রেজেন্ট ইনডেফিনাইট তাহলে কি হবে, পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে না, ওয়াজ হবে না। আর এখানে উড হ্যাভ টু, উড হ্যাভ টু এর পরে কখনোই টু এর পরে ভার্বের পাস্ট ফর্ম হয় না, টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই এখানে লিভড হবে না, কিন্তু ওয়েদারের কাছে কিন্তু এখানে ওয়াজ হবে। মৌমিতা শেড, এখানে যদি আই থাকতো তাহলে সি হতো, কিন্তু উই বলছে তো, উই বললে দে হবে, স্পেসিফিক কিছু ছিল, স্পেসিফিক গুলো উই উইটা দেওয়া উচিত ছিল, উই থাকলে দে হবে, তাহলে মাস্টের জায়গায় কি হবে, বলেছি উড হ্যাভ টু, দে উড হ্যাভ টু লিভ লিভ দা প্লেস ইফ দা ওয়েদার ওয়েদার ওয়াজ চেঞ্জড, গুলিয়ে ফেলবেন না কিন্তু, বারবার বলছি গুলিয়ে ফেলবেন না, প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকলে পাস্ট ইনডেফিনাইট হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমি তো এখানে তো এটি টেন্সের কথা তো বলিনি, আমি রিপোর্টেড স্পিচের টেন্সের কথা বলেছি, এর মধ্যে কোনো রিপোর্টেড স্পিচের টেন্সের কথা বলা হয়েছে? এখানে শুধু কি বলা হয়েছে, মাস্টের, যে যদি মাস্ট থাকে তাহলে সেক্ষেত্রে উদাহরণ হবে কখন, না ফার্স্ট পার্সনে মাস্টের ব্যবহার ভবিষ্যতের যদি কোনো কাজ থাকে সেই কাজ ধরে যদি বাধ্যবাধকতা প্রকাশ করে তখন সেক্ষেত্রে মাস্টের শুধু চেঞ্জ হবে। আমি তো বলিনি যে হচ্ছে টেন্সের চেঞ্জ হবে না, টেন্সের কোনো কিছু বলা হয়নি, তার মানে টেন্সটা চেঞ্জ হবে, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে এটা অবশ্যই পাস্ট ফর্মে হবে, তাই না? বুঝতে পেরেছেন সকলে, বুঝতে পেরেছেন কমেন্ট করুন, বুঝতে পারলেন সকলে কমেন্ট করুন। হ্যাঁ, বাসব দাস বুঝতে পেরেছেন, বন্দনা সরকার মাঝি, বলরাম মাঝি, মমিতা শেখ দেখ দে ওঠে টু দা ওয়াজ চেঞ্জড, হ্যাঁ ঠিক আছে। না সুজাতা দাস, এটা কেন হ্যাবটা হ্যাড হবে, আমি তো নিয়মেই তো বলেছি, আমি নিয়ম এক বলছি আর আপনারা যদি একটি একটি করে যদি আলাদা কোশ্চেন করেন আমি কি নিয়মকে চেঞ্জ করতে পারবো, আমার পক্ষে নিয়ম চেঞ্জ করা সম্ভব, আপনারা বলুন, এগুলো তো নিয়ম, বারবার তো বলছি এগুলো নিয়ম, একে চেঞ্জ করতে পারবো আমি, উড হ্যাভ টুর কাছে আমি উড হ্যাড টু দিতে পারবো, আচ্ছা আমি আজ কয়েকটি এখন
পাঁচ ছটি দিচ্ছি, আপনারা একটু করে দিন। তারপর এই যে, আচ্ছা আগের গুলো, হ্যাঁ একজন বলছিলেন যে ওই ফিউচার থেকে ফিউচার ইন পাস্ট ওই ব্যাপারটি বলছিলেন, ওটা একটু বুঝিয়ে দিই। ফিউচার থেকে যে ফিউচার ইন পাস্ট হয় সেটা একটু বুঝিয়ে দিই। দাঁড়া, হ্যাঁ সকলেই বুঝতে পেরেছেন, অয়ন পাঠক বুঝতে পেরেছেন। আচ্ছা আমি সে নিয়মে লিখেছিলাম, ফিউচার থেকে ফিউচারে যদি থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তখন রিপোর্টেড স্পিচ যদি ফিউচারে থাকে তাহলে ফিউচার ইন পাস্ট হিসেবে ব্যবহার হয়। দেখুন তার চারটি পাঁচটি দিচ্ছি, করে দিচ্ছি, দেখুন আপনারাও পারবেন। আমি কিন্তু বলে দিয়েছি যে শ্যাল, উড, উইল, শুড এগুলো হবে, তাহলে তো পাস্ট ফর্মে চলে আসবে, ফিউচার ইন পাস্ট চলে আসবে। দেখুন অর্পিতা সেড, অর্পিতা সেড, অর্পিতা সেড, আই শ্যাল এনজয় দ্য ফিল্ম, আই শ্যাল এনজয় দ্য ফিল্ম। ফিউচার ইন পাস্ট স্যালের বদলে কি হবে, করে দিন আপনারা, করুন। স্যালের বদলে তো বলেছি, স্যালের বদলে হবে উড, করুন। তারপরে উড দিয়ে দিলেই হয়ে যাবে, কিচ্ছু লাগবে না, উড দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ রাজর্ষি দাশগুপ্ত, মীর মনোহর হাসান, সেকেন্ড থার্ড পার্সন থাকলে কি হবে, সেগুলো তো আগে বললাম, যেগুলো ব্যতিক্রম নিয়ম সেগুলোই বলে যাচ্ছি। সেকেন্ড থার্ড পার্সন কোনো ব্যতিক্রম নিয়ম সেভাবে, আগে যেগুলো তো বলেছি মাস্ট দিয়ে, দেখুন মাস্ট দিয়ে যেগুলো বলেছি, মাস্টের যে ব্যতিক্রম নিয়ম সেগুলোই দিয়েছি। অর্পিতা সেড দ্যাট শি উড এনজয় দ্য ফিল্ম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, সকলেই ঠিক করেছেন, এই তো সকলে বুঝতে পেরেছেন, সকলেই বুঝতে পেরে গেছেন, শি উড এনজয় দা ফিল্ম, এনজয় দা ফিল্ম। নেক্সট, রীতা শেড টু মি, ইউ উইল অ্যাকম্পানি মি, করুন। রীতা সেড টু মি, সেড টু থাকলে তো টোল্ড হবে, বলে দিয়েছি আগের দিন, আজকেও বলছি, সেড টু থাকলে টোল্ড হবে, ইউ উইল অ্যাকম্পানি মি, ইউটা কিন্তু বলে দিয়েছি আগের দিন, বলেছি যদি সেকেন্ড পার্সন থাকে, যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেকেন্ড পার্সন কি হবে, কি অনুযায়ী চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, কাকে কাকে বলছে মি, তাহলে ইউ চেঞ্জ হবে মি অনুযায়ী এখানে, তাহলে ঠিক করুন, রিতা শেড টু মি, ইউ উইল অ্যাকম্পানি মি, রিতা টোল্ড মি দ্যাট আই শুড অ্যাকম্পানি হার, ওকে, কে করেছেন প্রথম, কে করলেন, না চন্দ্রদাস স্যাল থাকলে উড হবে, সংযুক্ত হালদার, রিতা টোল্ড মি দ্যাট আই শুড অ্যাকম্পানি হার, দ্যাট সি কেন হবে, রাকেশ দাস, রাকেশ দাস সি কেন হবে, সি কেন হবে, আপনি আগের ক্লাসেও ছিলেন, বললাম বলে দেওয়ার পরও কেন ভুল হবে, সেকেন্ড মি অনুযায়ী চেঞ্জ হবে তো, তাহলে মি এর ফর্ম কি আসবে, আই আসবে না, আই শুড অ্যাকম্পানি হার, কে করছে, আই উড, মানস পেন, মানস পেন, উড কেন হবে, উইল থাকলে শুড হবে, প্রথম থেকে বলছি উইল থাকলে শুড হবে, স্যাল থাকলে উড হবে, হ্যাঁ রিতা টোল্ড মি দ্যাট আই শুড অ্যাকম্পানি হার, রাইমুল খাইলা খালিফা, সরি, ইয়েস, সকলে ঠিক করেছে, এই তো সবাই শিখে গেছেন তো,
সকলে শিখে গেছে। আই এম প্রাউড, আই ফিল প্রাউড অফ ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা পারবেন। আপনারা সকলে পারবেন। আপনারা আমাকে সহযোগিতা করুন, দেখুন আপনাদের আমি সকলকে শিখিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেখবেন একদিন আপনারা সবাই আমাকে বলবেন যে আমরা চাকরি পেয়েছি, আমরা ম্যাম আমরা জয় করতে পেরেছি। সেদিনের সেই আনন্দ বলুন তো, সেদিনের সেই আনন্দ সকলের সাথে ভাগ করে যাবে। এখন একটু কষ্ট করুন, একটু কষ্ট হচ্ছে, অনেকেরই কষ্ট হচ্ছে বুঝতে পারছি, যে এত নিয়ম যেন মাথার মধ্যে মনে হচ্ছে ঢুকছে না, একটি করতে গিয়ে আরেকটি ভুল হয়ে যাচ্ছে, কিন্তু বারবার প্র্যাকটিস করুন, বারবার প্র্যাকটিস করুন, দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে, সব বুঝতে পারবেন। স্বপ্না খান ঠিক করেছেন, পরাণ পাঠক অবশ্যই। আচ্ছা নেক্সট নেক্সট আমি একটু দেখি। রমা সেড আই ক্যান রান ফার্স্ট, আই নয়, এটা হি করে দিন, যারা নূতন আছেন তাদেরকে একটু হিটা নিয়ে বোঝাবো। রমা সেড হি ক্যান রান ফার্স্ট, রিয়া চ্যাটার্জি থ্যাংকস, মোহন সিং থ্যাংক ইউ। সকলকেই পড়াশোনা করতে হবে। আমার এখন কিন্তু আপনারা যতজন দেখেন প্রথম থেকে, আমার প্রায় অনেককেই, আমার অনেকেরই আমার নাম এখন চেনা হয়ে গেছে। থ্যাংক ইউ রিমালা মজুমদার, থ্যাংকস এ লট। রমা সেড দ্যাট হি কুড রান ফার্স্ট, কে করেছেন প্রথম? রামেশ্বর কিসকু, থ্যাংকস, ঠিক করেছেন। সংযুক্তা হালদার, সাহাবুল হক, দীপিকা কয়াল, হ্যাঁ ঠিক আছে। হি মনোজ মদক কি হলো, সি সি কেন হবে, দেখুন এই জন্য আমি এটি দিয়েছি। রমা সেড, রমা সেড দ্যাট, এর আগের দিনের নিয়ম ছিল, অনেকগুলো বলে দিলাম পরপর। ফার্স্ট পার্সন কি বলেছিলাম, ফার্স্ট পার্সন কি হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, আর সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, আর থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। মনোজ মোদক ভুল করেছেন, বুঝতে পেরেছেন? মনোজ মোদক যদি থার্ড পার্সন থাকে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না, সেম থাকবে। হি ক্যানের জায়গায় কি হবে, কুড, হি কুড রান ফার্স্ট, বুঝতে পেরেছেন? খোকন মন্ডল, আমি প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ শুরু করছি, আমি ভয়েস চেঞ্জের চ্যাপ্টার ওয়াইজ প্রায় 6টি ক্লাস দিয়ে শেষ করেছি, ন্যারেশন চেঞ্জ স্টার্ট করেছি, ন্যারেশন চেঞ্জ শেষ হোক, নেক্সট আমি একটি একটি করে চ্যাপ্টার, চ্যাপ্টার ওয়াইজ না করালে, এখানে ওখানে এভাবে করালে বুঝতে পারবেন না, 1 নম্বর। আর দ্বিতীয়ত, আমি যে চ্যাপ্টারটি করাবো সে চ্যাপ্টার থেকে যে কোনো কিছু আসুক আপনারা যেন পারেন, আমি এভাবেই শেখাচ্ছি, 20 মিনিটে 25 মিনিটে ওইভাবে শেখানো যায় না, ওইভাবে শেখা সম্ভব নয়। একটি ক্লাসে ন্যারেশন চেঞ্জ শেষ করা যাবে না, তাহলে আপনারা, আমি তাহলে কয়েকটা যেগুলো বিগত পরীক্ষাতে পড়েছে সেগুলো করিয়ে দিলে তাহলে হয়ে যাবে, হবে না, ওইভাবে হয় না। একেবারে ডিটেলস জানুন,
যখন পড়তে শুরু করেছেন, পড়াশোনা যখন শুরু করেছেন, ভালোভাবে শুরু করুন, একেবারে তার মধ্যে নিজেকে নিমজ্জিত করুন, ডিটেলস জানুন, পরবর্তী ক্ষেত্রেও আপনারা শেখাতে পারবেন অন্যদেরকে। ছেলেটা রান হবে, কেন রান, কেন আছে, রান হবে, স্পেলিং মিস্টেক হয়ে গেছে, হয়ে গিয়েছিল, একটু তো ধরিয়ে দেবেন আপনারা। থ্যাংক ইউ। দেখুন, নেক্সট রুহি সেড রূপা, রূপা সেড আই মে গো টু দ্য মার্কেট। রূপা সেড আই মে গো টু দ্য মার্কেট বলে মেয়ে থাকলে মাইট হবে, ঠিক করে দিন। থ্যাংক ইউ সুনন্দা হালদার, মিলন মন্ডল, থ্যাংকস। রূপা সেড দ্যাট সি মাই, সংযুক্ত হালদার, মেনি মেনি থ্যাংকস। সি মাইট গো টু দা মার্কেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ রোহি সেট, বিদ্যাসাগর মন্ডল, ঠিক আছে, দেখ সি, হ্যাঁ ওকে, রাবিউল খালিফা, ওকে, ওয়েন ফাটক, সুমিত সাহা, অল অশোক মন্ডল, সংযুক্ত হালদার, সোনালী দাস, মৌসুমী চক্রবর্তী, দীপিকা কয়াল, রূপা পারামানিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সকলে ঠিক করেছেন। যেগুলো মোটামুটি এক্সেপশনাল, যেগুলো নিয়ম ছিল, সেগুলো আমি আগে, যারা প্রথম দিনের ক্লাসটি দেখেননি তারা অবশ্যই প্রথম দিনের ক্লাসটি দেখুন, যারা এই ক্লাসে এসেছেন প্রথম তারা অন্তত প্রথম দিনের ক্লাসটি দেখুন। প্রথম দিনের ক্লাসে কিছু কিছু ব্যতিক্রম নিয়ম যেগুলো বলেছি, সেগুলো কিছু কিছু মৌলিক নিয়ম যেগুলো বলেছি সেগুলো কিন্তু জানা দরকার, ঠিক আছে? তো সেগুলো সেই ভিডিওর ক্লাসটি দেখে নেবেন, সেই লাইভ ক্লাসটি দেখে নেবেন, আর নেক্সট দিন একেবারে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, ওই সেন্টেন্স পাঁচটা যা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওই যে পাঁচটা আছে ওগুলো থেকে, অ্যাসার্টিভ থেকে স্টার্ট করব। ওকে, রূপা সেড দ্যাট সি মাইট গো টু দা মার্কেট। চলুন আজ এই পর্যন্তই, নেক্সট ক্লাস সোমবার, ওই দিন অ্যাসার্টিভ থেকে শুরু করব, আশা করি যতটা পারবো, হয়তো আর দুটো ক্লাস লাগবে, দুটো ক্লাস হলে হয়ে যাবে নারেশন চেঞ্জ কভার। এগুলোই ছিল একেবারে ইম্পর্টেন্ট, যেগুলো ছিল সেগুলো আমি দুটো ক্লাসে শিখিয়ে দিলাম। মনোজ মদক, মনোজ মদক, আপনি যারা নূতন বা প্রথম এসেছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে 9748088444, শ্রাবন্তী মণ্ডল, শ্রাবন্তী মণ্ডল, হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। আর এখানে অনেকে আছেন, প্রায় সবাই আছেন ম্যাথের ক্লাসে জয়েন আছেন প্রায় সকলেই, ম্যাথের ক্লাসে সকলেই জয়েন আছেন, সকলের উদ্দেশ্যে বলছি, সকলকে জানাচ্ছি, 9ই আগস্ট থেকে আবার প্রথম থেকে আমি কিছু কিছু কয়েকটি আমি চ্যাপ্টার শেষ করেছিলাম, তবুও আমি প্রথম থেকে আবার সিলেবাস ওয়াইজ বিভিন্ন পরীক্ষাতে যেসব সিলেবাস গুলো আছে আমি সেগুলো সব কভার করব। 9ই আগস্ট প্রথম ক্লাস শুরু করব আবার বিকেল 3টে, রবিবার, রবিবার বিকেল 3টে,
অবশ্যই ওই ক্লাসটি মিস করবেন না, কারণ আমার পক্ষে আর ব্যাকআপ কোনো ক্লাস দেওয়ার টাইম হবে না। তাই সকলকে অনুরোধ করছি ওই ক্লাসটি অবশ্যই দেখবেন, যারা ম্যাথের ক্লাসে আছেন, ম্যাথের ক্লাসে সকলেই আছেন। বিদ্যাসাগর মন্ডল, থ্যাংকস, প্রিয়া সেন, শুভরাত্রি, শুভরাত্রি, সকলকে শুভরাত্রি। আর সকলে সুলগ্না জিকে যে ফেসবুকের গ্রুপ আছে, সুলগ্না জিকে ফেসবুকের গ্রুপ আমি লিংক দিয়ে দিয়েছিলাম, গ্রুপে ফেসবুকে যে গ্রুপ আছে সেই গ্রুপটিতে অবশ্যই সকলে জয়েন করবেন। এবং আপনারা যেগুলো পাচ্ছেন না, ধরুন আপনি একটি পাচ্ছেন না, আমাকে পার্সোনাল মেসেজ করলে আমি সেভাবে আমি উত্তর দিতে পাচ্ছি না, সম্ভব নয়, তো সেগুলো আপনারা ওখানে পোস্ট করতে পারবেন, তখন ঠিক অনেকে সেগুলো সলভ করে দিতে পারবে, আমিও পারবো। ওটি পাবলিক গ্রুপ, সকলে পোস্ট করতে পারবেন। আপনারা আপনাদের যে ম্যাথগুলো পাচ্ছেন না, যে ইংলিশ পাচ্ছেন না, যে কোনো যে কোনো টোটাল জিকে, টোটাল জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ সব কিছু ওখানে আপনারা পোস্ট করতে পারবেন, যেগুলো আপনারা পাচ্ছেন না, যেগুলো আপনারা এমনিও পোস্ট করতে পারেন, আমি সব অ্যাপ্রুভ করে দেব। আপনারা অবশ্যই ফেসবুকের গ্রুপটিতে জয়েন করবেন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।